সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নাট্য নির্মাতা জয়নিকা চৌধুরীর সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি লাল মাটিয়ার দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ অ্যান্ড আর্ট বিকাল তিনটা থেকে রাত নয়টা এই সময় প্রদর্শনী চলবে সাতই এপ্রিল পর্যন্ত বনানী যাত্রা বিরতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে আনসেটেল শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা এই সময়ে প্রদর্শনী চলবে 10 এপ্রিল পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এন টিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে অনুষ্ঠান বিস টাইম রাত আটটা বিশ মিনিটে থাকছে বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাজা আপনি চিন্তা করে দেখেন আমি যতবার করে করছি ওরে ভাইরে আমি ভালো হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি কিসের কি কোনোভাবেই তারা গিরাজ্য করতেছে না খালি অতীত ইতিহাস নিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে মিজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে লিডার ও তাই তো আমি তো ভুলেই গেছিলাম লেকুর দোস্ত বন্ধুরাই তো এখন খেমতা। আরে কিসের দোস্ত লেকু তো তাকারে সিনিয়র ওই ব্যাসের সবগুলো খারাপ লেকু তো তাকারে বন্ধু হিসেবে স্বীকারই করে না তাই না লেকু ঠিক বলেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছেন রহমান ভাই চিন্তা করে দেখেন লিডার এই যে রহমান ভাই রহমান ভাইয়ের সূত্রে তার স্ত্রী সব নাম যদিও সে আমার বন্ধু সেই জন্য আমি আমার খাতার থেকে তার নাম খান কাইটে দেই নাই কিন্তু দেখেন কি নির্লজ্জভাবে কী সব কর্মকাণ্ড করে যাচ্ছে তারা লজ্জায় তো আমার মাথা হিট হয়ে আসতেছে রহমান সাহেব একজন সজ্জন ভদ্র মানুষ তাক বাড়ির থেকে বের করে দিছে ভাবা যায় লিডার রহমান তার ঘরের বুকে মেম্বার করেছে মেম্বার হলেই কি স্বামী ঘর থেকে বের করে দিবে লিডার ক্ষমতা ক্ষমতা রাত প্রচার হবে একক নাটক একাকী একটি মেয়ে আমি শুধু তোমার হাত দুটা ধরে সারাটা জীবন কাটাই দিতে চাই থাক না একটু অভাব এটা আমার একটা স্বপ্নের চাকরি তুমিও কি আমাকে এভাবে একদিন বিসর্জন দিবে একদিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠবা উঠে দেখবা তোমার পুরো রুম ভর্তি খালি চাবির রিং আর চাবির রিং সব চ্যানেল থেকে ছুটে আসবে তোমাকে নিউজ করার জন্য টকশো এই সময় এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসি আরব চারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নাট্যনির্মাতা নির্মাতা চয়নিকা চৌধুরী চলুন কথা বলি তার সঙ্গে শুভ দিদি শুভ সন্ধ্যা তোমাকেও কেমন আছেন অনেক ভালো আছি সান মোশন পিকচার্স নিবেদিত এবং মাছরাঙা টেলিভিশন পরিবেশিত আপনার পরিচালনায় একটা চলচ্চিত্র আমরা সামনে পেতে যাচ্ছি যেটা নাম আপনি ডিক্লেয়ার করেছেন বিশ্ব সুন্দরী সেই চলচ্চিত্র সম্পর্কে আপনার কাছে শুনতে চাই হ্যাঁ বিশ্ব সুন্দরী আসলেই মানে নামটা তো অবশ্যই আমার অনেক পছন্দের সবথেকে পছন্দের গল্পটা কারণ অনেক গল্প শুনেছি পছন্দ হচ্ছিল না বাট যখন এটা শুনলাম জাস্ট জানুয়ারিতে তখন আমার খুব ভালো লাগলো একদম শুনেই মুগ্ধ হয়ে গেলাম চোখ থেকে জল পড়লো পরে ভাবলাম কি আমি তো একটু আবেগপ্রবণ একটু ভেবলি টাইপ এমনিতে একটু চোখে জল চলে আসে তারপর নিয়ে গেলাম আমার ছেলে মেয়েকে তখন যখন আমাকে রুম্মান আবারও শোনালো দেখলাম আমার ছেলের চোখে জল তখন আমার মনে হলো যেটা মানে আমার জেনারেশন এবং আমার আগের জেনারেশন এবং আমার পরের জেনারেশন সবারই গল্পটা খুব ভালো লাগবে তো আমার প্রযোজক এবং এখনকার এই দুঃসময়ে একটা প্রোগ্রাম হয় যে ডিক্লারেশন প্রোগ্রাম এত সুন্দর করে হয় চমৎকারভাবে আমাদের ডিক্লারেশনটা হয়েছে সোনারগা হোটেলে সো সব কিছু মিলিয়ে না আমি তো একদম আবেগ আপ্লুত হয়েছিলাম এখনো আছি এখন এই মুহূর্তে বর্তমান সময়ে বাংলা সিনেমার যে পরিবেশটা আমি বলবো যা চলছে সেখানে অনেকেই আসছেন এগিয়ে আসছেন কিন্তু ভালো ভালো সিনেমা হচ্ছে সেই জায়গাটা থেকে যখন চয়নিকা চৌধুরীর একটা সিনেমা আসতে যাচ্ছে এটা শোনার পর আমার মনে হয় যে সংবাদ মাধ্যমে সেরকম একটা ভিড় জমে গিয়েছিল আপনার সেই প্রোগ্রামে যতদূর শুনেছি আর কি যতদূর জানি তো সেটা নিয়ে যদি একটু বলেন আর আপনি কাস্টিংও ডিক্লেয়ার করেছেন আসলে আমি আমার যোগ্যতার থেকে সবসময় আমার সাংবাদিক ভাইরা বা যারা চ্যানেল অনলাইন আছেন বা প্রেসে আছেন তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এই আঠেরো বছর ধরে কাজ করছি আমি অনেক অনেক কৃতজ্ঞতাদের প্রতি আর সত্যিই আমার মানে সেদিন মনে হয়েছিল যে আচ্ছা আমি কি কিছু মানে এত মানুষ জাস্ট ডিক্লারেশনের একটা প্রোগ্রামে তো অবশ্যই এটা আমি আমার প্রযোজক কুণ্ড এবং যারা মাছরাঙার সাথে আছেন আমার যে প্রডিউসার তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা দেব এবং চয়নিকা চৌধুরীর বিশ্ব সুন্দরী আসলে আমার দর্শক তো আমাকে আমি এসেছি আজকে আমার দর্শকদের জন্য দর্শকদের ভালোবাসার জন্য দর্শক কিন্তু অনেক বুদ্ধিমান তাদের কিন্তু কন্টেন্টটা ভালো না হলে তারা চায় পাশাপাশি অভিনয় শিল্পী পাশাপাশি সেট লোকেশন তারা চায় ভালো গান নাচ তারা কিন্তু সবকিছু কিছু খুব নিখুঁতভাবে যায় আমরা কিন্তু এখন ফাঁকি দিতে পারবো না সো ওই জায়গা থেকে আসলে আমার খুব ভয়ও লাগছে আবার আমার একটা বিশ্বাসও আছে যে আমার প্রোডিউসার এখন দুর্মূল্যের বাজারে যে এরকম একটা বাজেট নিয়ে যে আমি কাজ করতে পারছি এই জন্য অবশ্যই অনেক গ্রেটফুল অনেক অনেক থ্যাংকফুল এবং আমার বিশ্বাস যে আমি আমার দর্শকদের নিরাশ করব না একটুখানি জানতে চাই যে কাস্টিংয়ে কারা কারা ছিল এবং এটার শুটিং নিয়ে কি ভেবেছেন কোথায় কোথায় শুটিং আসলে এটা লিখেছেন রুমান রশিদ খান চমৎকার গল্প আমি কখনো বলি না যে আমার চলচ্চিত্র আমি বলে আমাদের চলচ্চিত্র আর কাস্টিংয়ে আছে হলো সিয়াম পরিমনি সুবর্ণা মোস্তফা মনির আক্তার মিঠু ফজলুর রহমান বাবু তারপর আছে আনন্দ এরকম আরও অনেকে আছে আরো কিছু চমক থাকবে যেটা নাকি আমি আরও শুটিংয়ে গেলে বলতে পারবো সব থেকে বড় কথা আমি খুব লাকি যে আমি আমার খুব পছন্দের একজন ডিওপিকে কে পেয়েছি যার কাজ দেখে আমি মুগ্ধ হই এবং যিনি আমার প্রথম ডিরেকশনের ডিওপি ছিলেন কামরুল হাসান খসরু আচ্ছা আমার আভাসঙ্গীতে সঙ্গীতে ইমন সাহা লিরিক্স লিখছেন কবির বকুল জাহিদ আকবর মোটামুটি কিন্তু একটু গুছানোই আছে সবকিছু এক্সিকিউটিভ প্রোডিউসার অজয় কুণ্ড সবকিছু মিলিয়ে ঠিকঠাক আছে এবং শুটিং যাব আশা করছি আমরা জুনের মিডল থেকে মানে ঈদের পর থেকে জুলাই আমরা এর মধ্যে শুটিং করব আচ্ছা তাহলে হয়তো এই বছরের শেষের দিকে বা সামনের বছরের প্রথম দিকে আমরা হয় ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার আচ্ছা ঠিক আছে আমরা কি একটু ছোট করে গল্পটা শুনতে পারে আসলে বিশ্ব সুন্দরীর গল্পটা আমি যেহেতু সবসময় দর্শকও দেখেছে যে আমি এর আগে টেলিফিল্ম আর নাটক বানিয়েছি প্রেমের গল্প সম্পর্কের গল্প ভালোবাসার গল্প সো অবশ্যই সুন্দরী অবশ্যই একটা প্রেমের গল্প মানবতার গল্প ভালোবাসার গল্প এতটুকুই আসলে বলতে চাই গল্পটা আসলে আমি এখনই বলতে চাই না দর্শক হলে গিয়ে দেখবে যেহেতু এখনও শুটিংটা শুরু হয় সেটা ঠিক আছে সাসপেন্সে থাকুক আমরা শুভ মুক্তির পর হয় সবাই হলে গিয়ে দেখব দর্শকরাও সেই অপেক্ষায় থাকুক এতটুকু বলতে পারি আমি যখন স্বপ্ন দেখতাম যে আমি সব স্বপ্ন হয় না পূরণ হয় একটু একটু করে আমি যখন স্বপ্ন দেখতাম যে আমি ডিকলারেশন দেব সবাই এরকম করে বসে থাকবে হ্যাঁ এরকম সবাই স্টেজে আসবে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে আমি চেয়েছিলাম আমার প্রডিউসারটা খুবই ভালো হবে যে নাকি আমাকে বিশ্বাস করবে সেটাও আমার পূরণ হয়েছে আমি সবসময় বলতাম এই এই চেয়ারে বসেও বলেছি আমি এমন একটা ছবি বানাবো যে ছবিটা দেখতে আমাকে ভালোবেসে যে ভালোবাসে যারা তারা দেখতে যাবে যারা আমাকে অপছন্দ করে তারাও দেখতে যাবে এবং ছবিটা দেখে শেষ দৃশ্যে গিয়ে বের হবে হয় চোখে জল আসবে এবং যেতে যেতে ভাববে ছবিটা আবার দেখতে যাব। এবং সর্বোপরি চয়নিতা চৌধুরীর পরিচালনা মানে তো আসলে সেখানে কথা বলবার কোনো জায়গা আমার মনে হয় না যে থাকে অলরেডি যারা দর্শক রয়েছেন ভক্ত রয়েছেন আপনার তারা আপনাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং আগামীতেও করবেন সেটাই আমাদের আমি আর একটা একটু ছোট্ট করে বলি আমি কিন্তু চলচ্চিত্রই বানাবো মানে আমার কাজটা দেখে এতটুকু কনফিডেন্ট যে বলবে না যে নাটক বা টেলিফিল্ম তো ওই জায়গা থেকে কিন্তু আমি সময় নিয়েছি মানে তৈরি হওয়ার জন্য তো আমি কনফিডেন্টলি অবশ্যই একটা চলচ্চিত্র বানাবো এবং এখানে পাঁচটা গান থাকবে একদম নাচ গান গল্প সব কিছুই আসলে থাকবে

যেটা ফুটবল ফেডারেশন এবং কে স্পোর্টস এদের যৌথ প্রচেষ্টা হলো বঙ্গমাতা ফুটবল গোল্ড টুর্নামেন্ট মানে নারীরা খেলছে আর কি তা আমি এর সাথে যুক্ত হতে পেরে খুবই ভালো লেগেছে তবে যে কথাটা আমার বলতে ভালো লাগবে আমার গল্পটার নাম হচ্ছে আমার নাটকটার নাম হচ্ছে মেঘবালিকা রং এবং এখানে এই নাটকে আমি পেয়েছি ফেডসি মজুমদারকে আচ্ছা আমি অনেক অনেক সম্মানিত বোধ করেছি এবং আমার ভালো লেগেছে আমি একটা কথাই শেষ করে দিতে পারি আমরা বলি সব সময় যে ওল্ড ইজ গোল্ড বাট আমি বলতে চাই ওল্ড ইজ রিয়েলি গোল্ড আমি ছোট্ট একটা কথা বলি যখন আমাদের শুটিংয়ের আগের দিন উনি আমাকে ফোন করলেন বললেন যে আমার কল কখন তো আমি বললাম যে আপনি কি একটু কষ্ট করে সাড়ে নটা পনেরো দশটা আসতে পারবেন উনি বললেন হ্যাঁ পারবো পরদিন উনি সেটে গেলেন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি উনি গিয়ে জাস্ট এরকম এরকম করে আমাকে বললেন আমি খুবই দুঃখিত আমার দশ মিনিট লেট হয়েছে আমি না ওনার মুখের দিকে তাকিয়ে আমার আমাদের আশেপাশের অনেক অভিনয় শিল্পীর চেহারা ভেসে উঠলো যারা আমাদেরকে ফোনে বলেন আমি কিন্তু এগারোটার আগে আসবো না আমি কিন্তু বারোটায় আসবো আমি কিন্তু দশটায় বের হব তখন আমি তাকিয়ে থাকলাম যে আসলেই এনারাই আসলে আসল শিল্পী এনারাই আসলে আসল নক্ষত্র যারা আমাদের দেশের এই মিডিয়াতে এখনো জল করছে আমরা আসলে একটা টার্ম ইউজ করি বোধ যে জাত শিল্পী সুশিল্পী যাদেরকে বলে তাদের আসলে বিনয়ী তাদের তারা যে বড় তাদের আসলে এবং উনি বিভিন্ন পত্রিকাতে আমার এত প্রশংসা করেছেন আমার লজ্জে লেগেছে মানে আমি অবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়েছি আমি যখন ড্রেস চেঞ্জ করতে বলেছিলাম ভাবছি উনি অসুস্থ বা কিছু উনি বলছেন না না এটা তো আমার কাজ মজুমদার তো সু অভিনেত্রী তাকে নিয়ে বলার কোনো অপেক্ষায় রাখে না এবং তার সাথে যখন ডিরেকশনে মিলে যায় চয়নিকা চৌধুরী তখন গল্পটা কেমন হতে পারে একটুখানি শুনি না আসলে কি আমাদের যখন একটু বস্তি বা আমাদের বা রিক্সা যারা চালায় বা যারা খেটে খাওয়া মানুষ বা যারা একটু গ্রাম ট্রামে থাকে তারা যখন থাকে মানে ফ্যামিলিতে বসবাস করে তারা ওই ওইখানের মেয়েরা কিন্তু বেশি সমাজ নিয়ে ভাবে না তারা কিন্তু ভাবে আচ্ছা কি হবে সমাজ কি বলবে কিন্তু যারা কর্পোরেট যারা একটা শিক্ষিত পরিবারে থাকে যারা একটু ধনী মানে আরবান সে সমস্ত মেয়েরা কিন্তু সমাজ নিয়ে ভাবে তাদের স্ট্রাগলটা কিন্তু একটু ভিন্ন তাদের স্ট্রাগলটা কিন্তু মেন্টাল মেন্টালি হয় এবং তারা কিন্তু সমাজের ভয়তে অনেক কিছু বলতে পারে না আমার গল্পটা একদমই কর্পোরেট লেভেলের একটা গল্প কিন্তু কোনো অফিস না আমার একদমই কর্পোরেট লেভেলের একটা ফ্যামিলি গল্প যেখানে একটা শাশুড়ি ঠিক করে কি হবে না হবে দুই ছেলে কোটিপতি তাদের দুই বইকে পড়াশোনা করতে দেবে না চাকরি করার প্রশ্নই আসে না এই বাড়িতে নিজের মেয়েরাই পড়াশোনা করে না ওরকম একটা গল্প মেঘবালিকার রং চমৎকার গল্পটা শুনেই আসলে মনে হচ্ছে যে সেখানে আমরা এমন কিছু পাবো যেটার মধ্যে একটা নতুনত্ব থাকবে যেটা আমরা হয়তো বা আগে কখনো দেখি গল্পটা খুব সুন্দর লিখেছেন ইফাত আরিফিন মাহমুদ আমার খুবই পছন্দের একজন নাট্যকার এবং আরও একবার যদি বলি যে চয়নিকা চৌধুরী যিনি পরিচালনা করেন আমি যদি আপনাকে বলতে বলি যে কতগুলো নাটক পরিচালনা করেছেন তাহলে বোধহয় সেটি বলা খুবই দুষ্কর হয়ে যাবে আপনার জন্য আসলে এটা একটা মজার কাহিনী আছে মানে কোয়ান্টিটি আসলে আমার কাছে বড় কখনোই না আমার কাছে কোয়ালিটিটাই সব থেকে বেশি প্রাধান্য পায় আমি অনেক মেধাবী ডিরেক্টর না কিন্তু আমি পরিশ্রম করে ভালোবেসে যত্ন নিয়ে স্টিল আমার কাছে কিন্তু ঈদের নাটক স্পেশাল বা নর্মাল নাটক স্পেশাল না এটা না আমার কাছে ঈদের নাটকটাও যতটুকু স্পেশাল একটা নর্মাল নাটকও ততটুকুই স্পেশাল একরকম এফোর্ট দিয়ে আমি কাজ করি তো আমার যখন একশোতম নাটক হয়েছিল তখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল একটা পত্রিকায় অনেক বড়ো একটা পত্রিকায় তো ইন্টারভিউর দিন আমার এডিটর আমাকে ফোন করে বললেন যে আপনারই অনেক কলিগ আমাদেরকে জানালো যে আপনার কি একশোটা হয়েছে আসলে একটুখানি যদি লিস্ট তো এক রাতের মধ্যে রুম্মান আমাকে হেল্প করেছিল সেদিন আমার একশোটা লিস্ট করা হয়েছিল তাদের কারণে আসলে লিস্টটা করা ওইটা আমার পরে মেনটেন করা হয়েছিল তো ওইভাবে মেনটেন করতে গিয়ে আমার এখন সংখ্যা দাঁড়িয়েছে এক ঘন্টা এবং টেলিফিল্ম তিনশো মানে থ্রি এইটটি এইটটি আমার সিরিয়াল ছাড়া আমার সিরিয়াল হলো চোদ্দোটা সবাই একটা কথা বলে অনেকেই বলে কথাটা এবং আপনি নিজেও কিছুক্ষণ আগে বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমি সম্পর্কের গল্প ভালোবাসার গল্প নিয়ে কাজ করি সেটার জন্য কি আলাদা কোনো কারণ রয়েছে যেটা কেন করেন হ্যাঁ আসলে আমি বেড়েই উঠেছি আমার মা টিচার ছিলেন শিশির গণা তিনি খুব মানে নীতিবান মানে খুব কখনো মিথ্যা বলতে দেখিনি কখনো খুব এখনো স্টিল মানে তিনি এরকম মানে ছোট করে বলি আমরা দুই বোন কখনো ওনাকে এক টাকাও দিতে পারিনি উনি বলে যে না আমি তো এখন ভালো আছি এরকম তো তখন দেখেছি যে আমার মা আমাকে অনেক কিছু শিখিয়েছে যে সম্পর্ক মানুষের সাথে ব্যবহার ভালোবাসবে কৃতজ্ঞতা হলে সেটা আগে বলা হ্যাঁ যে তোমার তুমি যদি কারোর প্রতি কৃতজ্ঞ থাকো তুমি তার প্রতি সবসময় থাকবে সে তোমাকে কি করলো সে তোমার সাথে খারাপ আচরণ করলো ওটা তুমি মনে রাখবে না তুমি যদি তার কাছে কৃতজ্ঞ ওটাই তুমি বারবার মনে রাখবে তো ছোটো ছোটো এরকম অনেক জিনিস আছে যেটা নাকি আমার মার কাছ থেকে শিখেছি তারপর আমি আমার শ্বশুরবাড়িতেও কিন্তু মানে অনেক চমৎকারভাবে একটা সাংস্কৃতিক মনে একটা পরিবার সো ওই জায়গা থেকে আমি আমি অনেক লাকি যে আমার চারপাশ অনেক সুন্দর চারপাশের মানুষগুলো অনেক সুন্দর এবং সম্পর্ক আসলে আমার কাছে অনেক বড় আমি মানুষকে ভালোবাসতে জানি ভালোবাসি কথাটা বারবার বলতেও আমার ভালো লাগে আর কোনো কারণ না আসলে মানুষ যদি নিজেকে ভালোবাসে তার পাশের মানুষকে ভালোবাসে ভালোবাসি কথাটা বলে শুনতেও কিন্তু ভালো লাগে বলতেও ভালো লাগে আসলে আর কিছু লাগে না আসলে আমাদের এই সামাজিক জীবনে আমরা আসলে যত ব্যস্তই থাকি না কেন যত টানা নেই থাকে না কেন সম্পর্কটাকেই বোধ হয় আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং আপনার পরিচালনার অনেক নাটক এ প্রচারিত হয়েছে সম্প্রতি আমিও বেশ কয়েকবার শুভসন্দ অ্যানাউন্স করেছি যে নীল রঙামন যাচ্ছে আমাদের পরিচালনায় সো নীল রঙামন নিয়ে একটুখানি শুনি নীল রঙামন হলো একটা ফ্যামিলি ড্রামা আমাদের পরিবারে কিন্তু অনেক রকমের মানুষ থাকে নীল রঙামনটা তিনটা জেনারেশন একদম আগের মানে আমারও আগের তারপর আমার জেনারেশন আমাদের পরের জেনারেশন একদমই তিন জেনারেশনের একটা গল্প এবং এটার রাইটার হলো ফারিয়া হোসেন প্রযোজক তিনি এবং খুব চমৎকার মানে আমার মা বাবা যদি বসে দেখে আমার দাদু দিদাও বসে দেখবেন এবং এই জেনারেশনও দেখবেন সবারই সমস্যা আছে সব কিছু মিলেই আসলে নীল রঙামন মানে মানুষের মনে তো অনেক রকম কিছু থাকে যেটা নাকি কেউ হয়তো স্ট্রিক্ট একটা ফ্যামিলিতে কেউ হয়তো প্রতিবাদ করতে পারে কেউ হয়তো প্রতিবাদ করতে পারে না কেউ হয়তো তার বাবাকে বা দাদাকে সম্মান করে চুপ করে থাকে নিজে স্যাক্রিফাইস করে আবার আবার কেউ হয়তো বলে না এটা তো আসলে লাইফ না লাইফটা তো সামনে আগানোর পেছানোর না এই সব কিছু মিলেই আসলে নীল কিন্তু এবং এই নাটক যখন এন মতো চ্যানেলে যায় তখন আসলে অনেক ভালো লাগা তৈরি হয় কারণ এখানে যিনি প্রোগ্রামে আছেন মোস্তফা কামাল সৈয়দ কামাল আঙ্কেল তো তিনি আমাকে ছোটবেলা থেকে দেখেছেন এবং তিনি অনেক কারেকশান দেন অনেক কিছু বলে দেন যে এটা ভালো এটা ভালো এভাবে করো তো এভাবেই কিন্তু আমাদেরও বেড়ে ওঠা তো এন মতো চ্যানেলে যখন নীল রঙ মনের সিরিয়ালটি যায় তখন আসলে মনটা আরও বড় হয় কাজ আরও ভালো করার ইচ্ছা ইচ্ছা আসে আচ্ছা আমরা তো গল্পের আমার মনে হয় যে একটুখানি সারমর্মটা জানতে পেলাম যে কেমন হতে পারে নীলন এবং অনেকে দেখছেন দর্শকরা যারা দেখছেন তাদের কাছ থেকেও ফিডব্যাক পাই আমরা তো বিষয়টা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি জটিল কারণ যখন তিনটা প্রজন্মের কথা চলে আসে সেখানে তিনটা প্রজন্মের তিনটা বড় বড় গ্যাপও চলে আসে তো ভাবনাটা তো একরকম থাকে না সেক্ষেত্রে আসলে ছোট্ট করে কি মেসেজ দিতে চান দর্শককে না ভাবনাটা একরকম থাকে না কিন্তু একটা সময় কিন্তু দেখা যায় যে কোনো একটা মা সে তার নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়ে সে ওই ফ্যামিলিতে আছে এই ক্যারেক্টারটা করেছে মুনিরা সুফ মেমি খুবই ভালো চমৎকার সে চমৎকার অভিনয় করেছে তার দুই ছেলে জোভান আর আসিফ নামে একটা ছেলে অভিনয় করেছে সে নতুন বাট তার অভিনয় আমি নিজেই মুগ্ধ হয়েছি তো ওখানে হয় কি মাটা যেমন ওই যে বললাম কর্পোরেট ফ্যামিলিতে কিন্তু অনেক পরিবার থাকে মেয়েরা কিছু বলতে পারে না এখানেও কিন্তু ক্যারেক্টারটা মা কিছু বলতে পারছে না মাটা চেপে চেপে রাখছে কিন্তু তার ছেলে যে এই প্রজন্ম সে কিন্তু পথ দেখিয়ে দিচ্ছে তার দাদাকে বা তার বাবাকে যে দিস ইজ নট ফেয়ার তোমাকে আমরা সম্মান করি কিন্তু তুমি এই জায়গাটাতে আমাদেরকে সামনে আগাও পরিবারটাকে থামিয়ে দিও না পুরনো চিন্তাধারা এবং নতুন চিন্তাধারার ভালো কিছু নিয়েই কারণ ইয়াং ব্লাড সবসময় পজিটিভ ইয়ং ব্লাডেরও ভালো আছে এবং আগে যারা ছিলেন তাদেরও কিন্তু কিছু ভালো জিনিস আছে এই জায়গাটা থেকে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আমার মনে হয় যে পরবর্তী এপিসোডগুলোতে ধারাবাহিক নাটক যেহেতু নীলরঙা মনে আর কি কি হচ্ছে সেই সাসপেন্সগুলো থাকো দর্শক দেখে নিজাক্টলি এবং এই নীলরঙা মনের পরে জয়নিকা চৌধুরীর আর কোন নতুন পরিকল্পনা আছে কি না এখন আসলে ঈদের কাজ করব তবে ঈদের কাজে এবার আমার কম করা হবে আর যেহেতু আমার আমার ছবির শুটিং শুরু হয়ে যাবে জুন থেকে পুরোটাই আসলে মনোনিবেশ হবে আমার ডিওপি আমার রাইটার আমার আর্টিস্টদের সাথে নিয়ে হয়তো প্রতিদিনই না হলেও একদিন পর পর আমাদের মিটিং হবে স্ক্রিপ্ট নিয়ে আমাদের এখন মেন আমার এখন মেন কাজটাই হলো চলচ্চিত্রের স্ক্রিপ্ট নিয়ে আচ্ছা কিন্তু চলচ্চিত্র তো পেতে পেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে আর যেহেতু প্রত্যেক বছর ঈদের সময়টা উৎসবের সময়টা একটা কিন্তু আগ্রহ থাকে যারা টিভি দেখেন বাসায় বসে তারা কিন্তু চান যে চয়নিকা চৌধুরী পরিচালনায় কোন নাটকটা আসছে বা কোন টেলিফিল্মটা আসছে সেরকম হিন্সকে আমরা পাবো এর মধ্যে আমি একটা নাটক করে ফেলেছি সেটা হলো তোমারই প্রেমের প্রতিদিন ফারি হোসেনের লেখা অভিনয় করেছিলেন আমার প্রিয় অভিনয় শিল্প মাহফুজ আহমেদ এবং মেজাবিন চৌধুরী এবং ডলিজহর আমার মনে হয় নাটকটা সবার খুবই ভালো লাগবে অনেক যত্ন করে বানানো অভিনয় শিল্পীরা তুখর অভিনয় করেছেন আর এর পরে হয়তো আমার দশটা নাটক বানানো হবে না ঈদে কিন্তু আমি বেছে বেছে দুইটা নাটক করব আশা করছি আচ্ছা আমরা তোমারই প্রেমে প্রতিদিন দেখার অপেক্ষা থাকলাম আসন্ন ঈদ যেহেতু এবং সেই সাথে আমাদের শুভ সুন্দর পক্ষ থেকে এন পক্ষ থেকে অনেক শুভকামনা বিশ্ব সুন্দরীর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এনটিভির সমস্ত দর্শকদের ধন্যবাদ দর্শকদের জন্য আজকে আমি এখানে এসেছি আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন বিশ্ব সুন্দরী দেখতে হলে যাবে সবাই এমন একটা লেখা দেখতে পাবো যে বিশ্ব সুন্দরীর টিকিট পাওয়া যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আরও একবার প্রিয় দর্শক আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক এন টিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ডাব্লু 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 ডট এন টিভি বিডি ডট কম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি শুভ সন্ধ্যা